মারা গেছেন অভিনেত্রী শাওলি মিত্র। আজ রোববার 16 জানুয়ারি 2022 সন অভিনেত্রী শাওলি মিত্রের খবর সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্ত মিত্রর একমাত্র কন্যা অভিনেত্রী শাওলি মিত্র আর নেই। আজ সকালে 74 বছর বয়সে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তার। আজ দুপুরেই কিরিটি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি বাংলা থিয়েটার ও সিনেমায় অভিনয় করতেন। ঋতিক ঘটকের যুক্তিতক্ক গপ্পতেও তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি 2009 সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। দুই বাংলার থিয়েটারই পরিচিত মুখ শাওলি মিত্র। বাংলা থিয়েটার ও সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাওলি মিত্র। 2019 সাল থেকে অসুস্থ ছিলেন শাওলি মিত্র। 2020 সালে এক ইচ্ছাপত্র লেখেন তিনি। সেখানে তিনি জানান মৃত্যুর পর তার মৃতদেহ যেন কাউকে দেখানো না হয়, এমনকি শেষকৃত্যের আগেও যেন কাউকে খবর দেয়া না হয়, সে কথাও লিখে যান তিনি। নিজের মরদেহর উপর যেন কেউ ফুল না দেয় সেই ইচ্ছাও প্রকাশ করেছিলেন শাওলি দেবী। সেই মতোই এডিন সিরিটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়। প্রয়াত নাট্য ব্যক্তিত্বর শেষ ইচ্ছাপত্রে তার মানসপুত্র এবং কন্যা শায়ক চক্রবর্তী এবং অর্পিতা ঘোষের উপরেই তার দাহ কার্যের ভার দিয়ে গিয়েছিলেন। মহাসমারোহ বা পুষ্পস্তবকে তার দেহ সাজিয়ে তোলার বিরুদ্ধে ছিলেন শাওলি। অন্যান্য সাধারণ মানুষের মতোই সাদামাটাভাবে সবার অগোচরে চলে যেতে চান তিনি, সেটাই হয়েছেন। চিরবিদায় শাওলি মিত্রের, শেষ ইচ্ছাপত্র মেনে সবার আড়ালেই সম্পন্ন হয়েছে।